জানি দেখা হবে মোহন কি হয়েছে বলতো মহুলের? ওর সেন্স ফিরছে না কেন? আমার মনে হয় সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে ওর মাথায় চোট লেগেছে। আমাকে দেখতে দে রাত্রি, কি আছে তোর মহুলের ভবিতব্যে? ও রীতি, আমার এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করছে। এই মঞ্জুরিমা মহিলাটি সকলের বিশ্বাসের সুযোগ নিয়ে প্রত্যেকটা মানুষকে ঠকিয়ে যাচ্ছে। এনা, আমরা এরকম ভাবে হাল ছেড়ে দিয়ে চলে যেতে পারি না এখন। তাহলে বিনি, মহুল, তৃতীয়া তিনজনেরই বিপদ হবে, আর মল্লিক বাড়ির রহস্যের জট কোনোদিনও খুলবে না। আমরা এখন কোথাও যেতে পারবো না। এসব কিছু তোর বৌমার পাপ রাত্রে। মানে ও আমার কথার উপরে কথা বলেছে, আমার নির্দেশ অমান্য করেছে, আর তার ফল হাতে নাতে পাচ্ছে তোর ছেলে। নিয়তি প্রতিশোধ নিচ্ছে। খুব খারাপ হচ্ছে রীতি এসব। ওই মহিলা সকলের দুর্বলতার সুযোগ নিয়ে যা নয় তাই করে যাচ্ছেন। দাঁড়ান,